রসুলের হাদিস সবাই আমরা জানি, একটা জিব্বার হেফাজত আর একটা দুই রানের মাঝখানের হেফাজত। রসুল বলেছেন এই দুইটার হেফাজত তুমি করে ফেলো, জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। এখানে একটা বিষয় দিয়েছে, এই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে আগে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। আমি আজকে ঠান্ডায় ঠান্ডায় বলবো, আপনারা একটু মনোযোগ, একদম নীরব হয়ে যান, একদম নীরব। যার যে কাজ করার করুক, গাড়ি চলার চলুক, আমরা আমাদের কাজ করতে থাকব। আগে একটা জিনিস আমি জানতে চাই, আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে না নাই? হতে দিচ্ছে না কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে। যদি প্রিয় না হয়ে কবরে যাই, শেষ বলেন না, যদি প্রিয় হয়ে কবরে যেতে পারি, আরেকটু জোরে আরেকটু জোরে, যদি প্রিয় হয়ে যেতে পারি, অন্ধকারটাই আলো হয়ে যাবে, ভয়ানকটাই আনন্দময় হয়ে যাবে, আগুন এবং সর্প আপনাকে দেখে সেলুট দিবে আর চিৎকার দিয়ে বলবে রবের বান্দা এসেছে। তাহলে এই পুরা জিনিসটা, পুরা জীবনটা, পুরা দুনিয়াটা, পুরা হায়াতটা একটা শব্দের পিছনেই গুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে হয়তো আল্লাহর প্রিয় হবেন, নহয় আল্লাহর অপ্রিয়। এবার বলেন, প্রিয় হওয়ার জন্য কিছু কর্মের দরকার, অপ্রিয় হওয়ার জন্য কিছু কর্মের দরকার? এবার কোনো প্রকার তর্কের দরকার নাই, ঝগড়ার দরকার নাই। যার যার জীবন সে জানি, যার যার সকাল সন্ধ্যা সে জানি, যার যার অতীত সে জানি, আল্লাহর বিচার পরে হবে, কেরামান কাতিবিনের হিসাব পরে দেখা যাবে। নিজের বিবেকে নিজে একটু প্রশ্ন করি আসুন, আমাদের জীবন কর্মে কি আল্লাহর পছন্দের কাজ বেশি না অপছন্দের কাজ বেশি? আমি আওয়াজ শুনি নাই, আরেকটু জোরে বলতে হবে। আমাদের জীবনে আমাদের রবের পছন্দের কাজের সংখ্যা খুবই কম, কিন্তু অপছন্দের কাজের সংখ্যা অনেক বেশি। তার মানে আমরা এখনো পছন্দের ক্যাটাগরিতে পৌঁছাতে পারি নাই এই যাবৎ পর্যন্ত, এই হায়াত পর্যন্ত। আল্লাহই ভালো জানে কার কতটুক হায়াত আর বাকি আছে, কার কতটুক সময় আর বাকি আছে। এই বাকি সময়টাও যদি কিচ্ছু করার চেষ্টাও করতে না পারি, রবের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াব? রব যখন বলবে তোর যা দরকার আমি তো দিয়েছিলাম, তোর থাকার জন্য জমিন দরকার আমি তো দিয়েছিলাম, তোর নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দরকার আমি তো সাপ্লাই দিয়েছিলাম, তোর দেহের ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার আমি আল্লাহ তো দিয়েছিলাম, আমার জন্য কি আনছস, আমার জন্য কি এনেছ, আমার জন্য তুমি কি আনলা? যদি এই প্রশ্নটুকু করে হাসরের ময়দানে সেই দিন মাথা নিচু করে থাকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় আপনার আমার নাই। হ্যাঁ, একটি কথা বড় আনন্দ দেয় ভাবলে, সেটা হচ্ছে পারি কিংবা না পারি, যদি চেষ্টা অন্তত করতে পারি, রবের দরবারে দাঁড়িয়ে সেই দিন বলতে পারবো মাওলা কিচ্ছু আনতে পারি নাই, তবে তোমাকে রাজি করার জন্য নিয়ত করেছিলাম, সেই নিয়তে অটল থেকে চেষ্টা করেছিলাম মাওলা, চেষ্টা করেছিলাম, ট্রাই করেছিলাম, প্রচেষ্টা করেছিলাম, বাকিটা তোমার রহমতের উপর ছেড়ে দিলাম। আমার রব হয়তো খুশি হয়ে এই কথাই বলবে, ওরে আমার বান্দা, অন্তত অন্যদের তুলনা তুই এতদিক অন্যদিকে ভালো এই জায়গায় যে অন্যরা চেষ্টা করে নাই, আমার এই বান্দা চেষ্টা করেছিল। তাহলে আমাদের জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে পারফেক্টলি করা, আরেকটি হচ্ছে করার চেষ্টা করা। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের জন্য সহজ কোনটা? জোরে জোরে জোরে, কারণ পারফেক্টলি করা কেন? নামাজ পড়ি একক তো, গুনাহ করি দশক তো, যাই শুক্রবারে নামাজ পড়তে, দুই রাকাত পরে বের হয়ে অন্যের জুতাগুলো নিয়ে চলে আসি,
নামাজটা পড়ে মোবাইলটা হাতে নিয়ে অন্যজনের যা মন চাই তা বকা দি, তাহলে আপনার আমার এই পাল্লার তুলনায় এই পাল্লাটা একটু বেশি ভারী। তাহলে আগে এখন কাজ কি, আমাদের এটাকে হালকা করতে হবে। এবার এখানে কি কি আছে সেটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে, একটু বুঝে শুনে উত্তর দেবেন। আজকে আমি ওয়াইজ করব না, আমি ওয়াইজ জানিও না, আমি আপনাদের সাথে শুধু কথা বলতে এসেছি। চলবে নাকি? চলবে? কিছু কিছু জানার শিকার দরকার, কিছু বুঝার দরকার। আমাদের মেন প্রবলেমটা কোথায় জানেন? অনেকে বলে অনেক মাহফিল হয় হেদায়েত হয় না। আমি বললি ভাই মাফ করবেন, হেদায়েত হয়তো আমরা বুঝাতে জানি না, আমরা জিনিসটা তুলে ধরতে জানি না। না হয় দিন দিন তো শিক্ষিত সমাজ বেড়ে যাচ্ছে, আর শিক্ষিত বাড়লে তাদেরকে বেশি কথা বলতে হয় না, অল্প করে বললেই তো তারা বুঝতে পারে। ইসলাম থেকে বিমুখ হচ্ছে কেন? আমরা ইসলামটাকে এখন হিংসাত্মকভাবে প্রেজেন্ট করি, আমরা ইসলামটাকে এখন মারাত্মক কঠিনভাবে প্রেজেন্ট করি, যার কারণে ওই ইসলাম থেকে দূরে থাকা যুবক যুবতীরা ইসলামটাকে কঠিন মনে করছে। অথচ শুনলে অবাক হবেন, পৃথিবীতে যতগুলা ধর্ম আছে সবচাইতে সহজ এবং সুন্দর মডার্ন ধর্মের নাম ইসলাম। তার একটা বাস্তব প্রমাণ দিই আমি আপনাদেরকে, একটু শুনেন। ইসলামে বলে পুরুষরা দাড়ি রাখো, দাড়ি। আজকে থেকে 5-10 বছর আগে একটা ট্রেন্ড ছিল, নিয়ম ছিল, আমি কেন বলবো আপনারা বলেন না, 5-10 বছর আগেও একটা ট্রেন্ড ছিল, কি নিয়ম ছিল? প্রত্যেক দিন সকালে উঠে শেভ করা। কিন্তু এখন দেখেন যুবকের গালে গালে তাড়ি। কিরে ভাই, এটা স্টাইল, স্টাইল করো আর যাই করো, সেই জিনিসটাই গ্রহণ করতে হয়েছে যেটা ইসলাম পারমিশন দিয়েছিল। আমার এই কথা শুনছেন এমন কোন যুবক যদি ভাই থাকেন যারা দাড়ি রেখেছেন স্টাইলের জন্য কিংবা ট্রেডিশনকে ফলো করার জন্য, আমি আপনাদেরকে ছোট ভাই হিসেবে একটা আবদার জানাবো। এখনই নিয়ত করে নেন, আমি এই দাড়ি আল্লাহর খুশির জন্য রেখেছি। তাহলে কি হবে জানেন? এই দাড়ি আপনার জন্য উপকার হবে, এই দাড়ি যতদিন থাকবে আপনার আমলনামায় সওয়াব যোগ হয়ে যাবে। কারণ আমরা কিচ্ছু না জানলেও এতটুক জানি প্রতিটা কর্ম নির্ভর করে নিয়তের উপর। তা আমার নিয়ত যদি হয় স্টাইল, কোনো ফায়দা হবে না, তো দাড়ি তো দাড়ি থাকবে। যদি আপনি নিয়ত করে ফেলেন আমার রবের সন্তুষ্টির জন্য, নবীর সুন্নতকে আমি আপন করে নিয়েছি, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে গেল সুন্নতে সুন্নত হয়ে গেল। সুবহান ভাইজান, একটু খেয়াল করবেন আমাদের কোন পাল্লাটা বেশি ভারী, একটু জোরে বলতে হবে, হালকা কোনটা। এবার এই বোঝাটা আপনাকে আমাকে হালকা করতে হবে। এবার এখানে খুললাম, দেখলাম এখানে দুই ধরনের গুণা। এক ধরন হচ্ছে বান্দা ডাইরেক্ট আল্লাহকে নারাজ করে গুণা করেছে, যেমন আল্লাহ বলেছে নামাজ পড়ো, সে নামাজ পড়ে নাই, তাহলে এই এক ধরনের গুণা আছে। আরেক ধরনের গুণা দেখা যায় মানুষকে কষ্ট দিয়ে গুণা অর্জন করা, মানুষের জায়গা দখল করে গুণা অর্জন করা, মানুষের সাথে বাটপারি করে গুণা অর্জন করা, মা বাবাকে কষ্ট দিয়ে গুণা অর্জন করা, বড়দের সাথে বেয়াদবি করে গুণা অর্জন করা, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরও আর দিচ্ছে না, ঘুরাচ্ছে আর ঘুরাচ্ছে, এইভাবে গুণা অর্জন করা, বিশার জন্য টাকা দিয়েছে টাকাটা মেরে খেয়ে ফেলেছে, এইভাবে গুণা করা, ওজনের মধ্যে কম বেশ করা, এইভাবে গুণা করা, বাটপারি করে ব্যবসা করা, এভাবে গুণা করা, এই টাইপের কিছু গুণা আছে। এবার আপনারা বলেন গুণা কয় প্রকার, বুঝার জন্য বলছি গুণা কয় প্রকার, গুণা কয় ধরনের? এক ধরনের হচ্ছে আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট সম্পর্ক, যেমন আল্লাহ আপনাকে বলেছেন নামাজ পড়ো, আপনি পড়েন নাই, এটা হচ্ছে এক নাম্বার। এটা কি? বুঝার জন্য বলছি, এটা কি? আর বি হচ্ছে মানুষ কেন্দ্রিক গুণা। এবার আপনারাই বলেন তো আমাদের এই পাল্লায় যে গুণা আছে এই গুণাকে দুই ভাগ করলাম, দুই ভাগের মধ্যে এ এবং বি কোনটার বেশি? আমি বলবো না, আপনারা বলেন আরেকটু জোরে। আপনারা কি আমার কথা বুঝতে পারেন নাই মনে নেই? এই গুণার দুই ভাগ, একটা এ পার্ট একটা বি পার্ট, কোন পার্টটা বেশি? বি পার্টটা বেশি। এ দড়া খায় যাচ্ছে আমরা এই জায়গায়,
একটু শুনলে বুঝতে পারবেন নিজের ভালো নাকি পাগলও বুঝে। এবার আসেন, আমার পূর্বের আলোচক আলোচনায় যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছেন, তন্মধ্যে একটা জিনিস উনি এনেছেন, জিব্বার কথা। সুবহানাল্লাহ বলেন না? রসুলের হাদিস সবাই আমরা জানি, একটা জিব্বার হেফাজত আর একটা দুই রানের মাঝখানের হেফাজত। রসুল বলেছেন এই দুইটার হেফাজত তুমি করে ফেলো, জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, এত জায়গা থাকতে আপনি দুই জায়গাকে কেন মার্ক করলেন? এবার নবীর হাদিসকে সামনে রেখে যখন আপনি বর্তমান গুনার রাজ্যকে বিবেচনা করবেন, দেখবেন প্রত্যেকটি মানুষের আমল নামায় গুনা যোগ হওয়ার জন্য এই দুইটা হাতিয়ার হচ্ছে বড় হাতিয়ার। এবার লাভ চান নাকি লস চান? শুনি না, আর একটু পরে করে বলো। একটু লাভ না বেশি লাভ? ক্ষতি করছে কি জোরে? ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, ব্যবসার মধ্যে দুই নম্বরই করছে, ব্যবসার মধ্যে ওজনের দুই নম্বরই করছে, মানুষকে উল্টা ফুলটা বুঝে জায়গায় বেশি বিক্রি করে ফেলতেছে, তাহলে সব জামিলা। এবার আপনি যদি কোনো রকম জিব্বাকে কন্ট্রোল করে ফেলতে পারেন, 80% জয় আপনার। কিভাবে? আসেন ভাইয়া, একটু মনোযোগ দিবেন। জেনা আছে না নাই? পরকীয়া আছে না নাই? বিয়ের আগে প্রেম আছে না নাই? লাভ আছে না নাই? ডেটিং আছে না নাই? এই সমস্ত কিছু হচ্ছে পরে, জিব্বা দিয়ে কথা বলে পটাচ্ছে আগে। আমি যদি জিব্বাটাকে ব্যবহার না করতাম, মেয়েটাকে সুন্দর সুন্দর কথা না বলতাম, ছেলেকে সুন্দর সুন্দর কথা না বলতাম, সম্পর্কটা গাঢ় হতো না। সম্পর্কটা গাঢ় না হলে স্কুল কলেজ ফাঁকি দিয়ে, মা বাবার চোখ ফাঁকি দিয়ে বাহিরে যাওয়ার ব্যবস্থা হতো না। যদি সেটা না হতো, চোখের জেনা হতো না, হাতের জেনা হতো না, জাবানের জেনা হতো না, এই জেনাগুলো থেকে বাঁচতে পারতাম, অঙ্গের জেনা হতো না, ওই রকম পাপ কাজের মতো জেনা হতো না, তাহলে সমস্ত কিছু শুরু হচ্ছে। আরেকটু জোরে, আরেকটু জোরে, জিব্বার আগে একটা মারাত্মক জিনিস আছে। এবার আমি আপনাদেরকে সহজ করছি, এক নাম্বার চোখ, দুই নাম্বার জিব্বা, তিন নাম্বার মন, এই তিনটাকে কন্ট্রোল করে ফেলেন, অতি সত্বর আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে যাচ্ছেন। এর চেয়ে সহজ কিভাবে বলতে জানতে হয় আমার জানা নেই। আমাকে যে বিষয়টা দিয়েছেন আউলিয়ায়ে কেরাম, এমন একজন আল্লাহর ওলির জীবনী দেখান তো যার চোখ খারাপ, এমন একজন আল্লাহর প্রিয় বান্দার জীবনী দেখান তো যার কথায় অন্য কেউ কষ্ট পেয়েছে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি, যদিও বেমানান তারপরও বোঝার জন্য বলি, রাস্তাঘাটে মেয়ে গেলে, হ্যাঁ কোনো সমস্যা, আচ্ছা এদিকে কোনো মেয়ে গেলে, কোনো রাস্তাঘাটে মেয়ে গেলে কিংবা গাড়িতে গেলে, অবচেতন অবস্থায় হলো আমাদের চোখ একবার হলো চলে যায়, ইসলাম বলে এতে কোনো গুনাহ নাই, গিয়েছে সরাইয়ে ফেলো, দ্বিতীয়বার যেন আর। এই যে র‍্যাপ হচ্ছে, দর্শন হচ্ছে, দর্শন আগে হচ্ছে নাকি নজর আগে পড়ছে? নজর আগে পড়ছে না মন আগে খারাপ হয়েছে? তাহলে সমস্ত কিছু কিন্তু এই 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 তিনের ভিতরে এই গুনার পাল্লা পারি হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, পৃথিবীর সবচাইতে একটা সুন্দরী মেয়েকে আনেন, একটা রুমে রাখেন, যে রুমে থাকবে হুজুর আব্দুল কাদের জিলানী। এবার বাহির থেকে তালা মেরে দেন, স্যার বলেন তো ওই মেয়ে দর্শন হবে? দর্শন হবে তো দূরের কথা, চোখ দিয়েও তাকাবে না। ভুলে কি গিয়েছেন ইউসুফ নবীর কথা? হাই হাই হাই, সুবহানাল্লাহ তো বলে না, ইউসুফ নবীর ঘরে
সুন্দরী রমণী, সেই রমণীকে ধরা তো দূরের কথা, ইউসুফ নবী চোখ দিয়ে এক নজরও তাকাই নাই। ও ইউসুফ পয়গম্বর, আপনার চোখ কন্ট্রোল করলেন কিভাবে? বলে যে মনকে কন্ট্রোল করে নিয়েছি। জবানকে কন্ট্রোল করলেন কিভাবে? মনকে কন্ট্রোল করে নিয়েছি। চিন্তাকে কন্ট্রোল করলেন কিভাবে? বলে মনকে কন্ট্রোল করে নিয়েছি। তাহলে সমস্ত দুনিয়ার মানুষের সমস্ত জাবিলা মনের মধ্যে কিভাবে? হিংসা জবান থেকে প্রকাশ হয় পড়ে, মন থেকে আসে আগে। চোখ নজর খারাপ হয় পড়ে, মন থেকে আগ্রহ আসে আগে। এই মনটা যখন নষ্ট, সবকিছু নষ্ট। তাই তো নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিয়েছে, ইন্না ফিল জাসাদে মুদগাতুন, বলে আমাদেরকে সতর্ক করেছেন। ও ইউসুফ আলাইহিসসালাম, আপনার সবকিছু নিজের নিয়ন্ত্রণে কিভাবে রাখলেন? বলে যে আমি আমার মনটাকে নিজের হাতে রাখি নাই, রবের সন্তুষ্টির উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না। আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে, তাহলে কিছু কাজ করতে হবে। আজকে কত তারিখ? 31 না? ওই যেটা বলে আর কি তারা, আল্লাহর দরবারে শুকরিয়াটা দেখেন। আল্লাহ আপনাদেরকে এমন একটা জায়গায় বসেছেন যেখানে রবের প্রশংসা শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহর আওয়াজ হয় না আর একটু জোরে। কমিটির ভাইকে আমি অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি। কারণ নসিব ওইটা, কারণ নসিব এটা। কত বড় দয়া মহান রবের! বসে থাকেন আর দাঁড়ায় থাকেন, দূর থেকে শুনেন, নসিব আপনার ভালো। কারণ এই সময়টুকু আপনি আল্লাহর নাফরমানি কাজের মধ্যে থাকেন নাই, রবের সন্তুষ্টির মূলক কাজের মধ্যে ছিলেন। সুবহান আল্লাহর প্রেমিক ভাইরা ইমানি আওয়াজ লাগায় বলেন সুবহান আল্লাহ, আর একটু চিল্লায় বলেন না সুবহান আল্লাহ। মাশাআল্লাহ, 5 বছর ধরে নাকি চলছে আমি শুনলাম। আল্লাহর প্রিয় বান্দা হও একদম সহজ, সুবহানাল্লাহ শুনিনি, একদম সহজ, আমরা কঠিন বানাই ফেলেছি। এবার আমি আপনাদেরকে একদম শর্টকাট বলি, আপনারা বুঝতে পারবেন। ইমানি ভাইয়েরা ইমানি আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করবেন। আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। যাব, কবর থেকে উঠব, হাসরে বিচার যা হওয়ার হবে, কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে। আমরা জাহান্নামের কথা বলতে চাই না, আমরা যাব জান্নাতে। কারণ পজিটিভ চিন্তা রাখা ভালো, সবসময় পজিটিভ চিন্তা রাখা ভালো। জান্নাতের পর আর কিছু? জোরে বলেন না, জান্নাতের পর আর কিছু? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আওয়াজ দিয়ে আওয়াজ উত্তর খুব বড় করে দিবেন। জান্নাত বানালেন কে? কাদের জন্য? কাদের জন্য? গরুর জন্য, ছাগলের জন্য, মহিষের জন্য, বাঘের জন্য? তাহলে আল্লাহ জান্নাতটা বানালেন আমাদের জন্য। আমরা যদি থাকি জান্নাতে, জান্নাত সার্থক হবে। যদি আমরাই না থাকি, জান্নাত সার্থক হওয়ার কোনো প্রশ্নই আসে না। তার মানে আপনি জান্নাতে যাওয়া সহজ। এবার জান্নাতে যাওয়ার জন্য কার পারমিশন লাগবে? আওয়াজ বড় দেন না। তো পারমিশন কখন দিবে? যখন আপনার আমলনামা দেখে খুশি হবে, তখনই তো, ঠিক না? এবার কোন আমল দেখে খুশি হবে, ন্যাক নাকি বদ? কিন্তু ন্যাকের সে পার্সেন্টেজ আমাদের কাছে নাই, কিন্তু বদের পার্সেন্টেজ বেশি। বদ কয় প্রকার? একটা হচ্ছে এ, একটা হচ্ছে আপনি যখন নামাজ পড়েন নাই। এটা একদম মনে একদম মাথায় বসায় ফেলেন। আপনি আমি যখন নামাজ পড়ি নাই, তখন রবকে নারাজ করেছি, এর ক্যাটাগরিতে আমরা গুণা অর্জন করেছি। আমরা যখন রোজা রাখি নাই, রবকে নারাজ করেছি, এর ক্যাটাগরিতে গুণা অর্জন করেছি। আমরা যখন হজ করি নাই, সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা রবকে নারাজ করেছি, এর ক্যাটাগরিতে গুণা অর্জন করেছি। কিন্তু আমি যখন আমার ভাইকে কষ্ট দিয়েছি, আমি যখন অন্যকে জবর করেছি, অন্যের উপর জুলুম করেছি, অন্যের উপর পাওয়ার দেখিয়েছি, অন্যের উপর অত্যাচার করেছি, অন্যের টাকা মেরে খেয়েছি, 2 নম্বরই করেছি, তখন আমরা ওই বান্দাকে কষ্ট দিয়ে ওই বান্দার আল্লাহকে নারাজ করেছি। ওই হিসাবে আমাদের বি ক্যাটাগরিতে গুনাহ হয়েছে। আর রব্বে করিম বলে, বান্দারে তোমার এ ক্যাটাগরির গুনাহ যদি আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না, তোমার এই এ ক্যাটাগরির গুনাহ যদি আসমান পর্যন্ত, আসমানের উপরে পর্যন্ত হয়ে যায়, সারা পৃথিবী যদি তোমার গুনাহর সামনে ছোট পড়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, একবার তুমি অন্তর থেকে তওবা করবা,
আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। বান্দারে তুই গুত গুনাহ করবি, কত গুনাহ নিয়ে আসবি, একবার আমার কাছে আয়, একবার আমার কাছে সিলেন্ডার কর, আমি মাফ করে দিব। এবার আমাদের ক্যাটাগরি হচ্ছে দুই ভাগ, একটা এ একটা বি। এর নিচ্চতা পেয়ে গেলাম, 100% গুনাহ মাফ পাওয়ার সুযোগ আছে। এবার যখন বি ক্যাটাগরির সম্পর্কে আল্লাহকে বললাম, আল্লাহ আমার আমলনামায় বি ক্যাটাগরির কিছু গুনাহ আছে, যেটা আমার ভাইকে কষ্ট দিয়েছিলাম, ভাইয়ের জায়গা দখল করেছিলাম, বউয়ের উপর অত্যাচার করেছিলাম, ডিভোর্সের ব্যবস্থা করেছিলাম অন্যায়ভাবে, অন্যের জায়গা খেয়ে ফেলেছি, অন্যের টাকা মেরে খেয়ে ফেলেছি, মা বাবাকে কষ্ট দিয়েছি, মাওলা এটা কি করব। রব্বে করিম বলে, আমার যে বান্দাকে তুমি কষ্ট দিয়েছো, যে বান্দা তোমার উপর নারাজ হয়েছে, ওই বান্দার কাছে গিয়ে মাফ চাও, ও যদি মাফ করে আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ মাফ করে দিব। যে তোমার থেকে হক পাই তাকে হক দিয়ে দাও, যে তোমার থেকে জায়গা পাই জায়গা দিয়ে দাও, যে তোমার থেকে যা পাই তা দিয়ে দাও। কোনো কিছু যদি দিতে না পারো তার কাছে সিলেন্ডার করো, তার কাছে ক্ষমা চেয়ে নাও, তার সাথে কোলাকুলি করো, তার থেকে মাপটা নাও। আমার বান্দা মাফ করবে এদিকে, আমি রব মাফ করে দিব। সুবহানাল্লাহ।